নমস্কার, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। WBCS আর UPSC বাংলা অপশনালের জন্য আমার এই চ্যানেলটি। আমার এই চ্যানেলে স্পেশালি WBCS এবং বাংলা অপশনাল, WBCS এবং UPSC বাংলা অপশনের জন্য সিলেবাস ওয়াইজ, টপিক ওয়াইজ আলোচনা করা হয়। আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম অনুবাদ সাহিত্যের ধারা থেকে মহাভারত অনুবাদের কথা। বাংলা মহাভারত অনুবাদ বা রামায়ণ অনুবাদের ক্লাসটা আমি নেক্সট ক্লাসে করাবো। আজকে আমরা আলোচনা করব ভাগবত অনুবাদের কথা। তাহলে আমাদের WBCS এবং UPSC দুটোরই সিলেবাসে রয়েছে অ্যাডাপটেটিভ ন্যারেটিভ বলে একটি টপিক, যেটা ফার্স্ট পেপারে রয়েছে, পেপার ওয়ানে রয়েছে। তো অ্যাডাপটেটিভ ন্যারেটিভসের মধ্যে আমাদের গুরুত্বপূর্ণ তিনটে ব্র্যাকেটের মধ্যে লেখা রয়েছে, একটা হচ্ছে রামায়ণ অনুবাদ, মহাভারত অনুবাদ এবং ভাগবত অনুবাদ। মহাভারতের অনুবাদের ক্লাস আগের ক্লাসে রয়েছে, তোমরা অপশনাল, UPSC অপশনাল এবং অপশনাল বলে যে প্লেলিস্টটা রয়েছে সেখানে তোমরা পেয়ে যাবে। আজকে যেটা ক্লাস করাবো সেটা হচ্ছে ভাগবতের অনুবাদ। আমার ক্লাসে যদি তোমরা নতুন হও, আমার চ্যানেলে তোমরা যদি নতুন হও, সাবস্ক্রাইব করতে ভুলো না এবং অনলাইন পেইড ব্যাচ জয়েন করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। নাম্বারটা আমি বলে দিচ্ছি, 9038020370। আচ্ছা, আর এই ভিডিওটার শেষে একটি ছোট্ট ডেমো ক্লাস আমি জুড়ে দেবো, তোমরা দেখে নিও, তাহলে আমাদের অনলাইন পেইড ব্যাচ কীরকম হয় তোমরা বুঝতে পারবে। যদিও সেই ডেমো ক্লাসের মধ্যে আমার নোট লেখানো তোমাদের দেখতে পাবে না, নোট লেখানোটা একটা লম্বা প্রসিডিওর, তাই জন্য সেটা এই ভিডিওটার মধ্যে দেওয়া সম্ভব নয়। আমাদের ক্লাসে কিন্তু নোটস লিখিয়ে দেওয়া হয়। আচ্ছা, তাহলে ভিডিওতে চলে আসি। আজকে যেটা বললাম, ভাগবত অনুবাদের কথা আমরা বলবো। আচ্ছা, তো যেটা বলার যে বিষয় সেটা হচ্ছে কি, আমরা প্রশ্ন উত্তর আলোচনা তো করবো, তার সাথে সাথে গুরুত্বপূর্ণ যে ভাগবত অনুবাদের যে টপিকটা রয়েছে, সব থেকে গুরুত্বপূর্ণ এবং গুরুত্বপূর্ণ যে বিষয়টা রয়েছে সেটা আলোচনা করব। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, ভাগবতের অনুবাদ হিসেবে আমরা দেখব মালাধর বসু, শ্রীকৃষ্ণ বিজয়। এছাড়াও অনেকগুলো রয়েছে, রঘুনাথ ভাগবতাচার্যের কৃষ্ণপ্রেম তরঙ্গিনী রয়েছে, কবিশেখরের গোপাল বিজয় রয়েছে, ইত্যাদি ইত্যাদি, সেটা নিয়েও আমরা আলোচনা করব। কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এবং বিখ্যাত যে ভাগবত অনুবাদ, বাংলায় ভাগবত অনুবাদ, সেটি হলো মালাধর বসুর শ্রীকৃষ্ণ বিজয়। যেমন কৃত্তিবাস রামকথা শুনিয়েছেন আমাদের শ্রীরাম পাঁচালীতে, বাংলায় রামকথা শুনিয়েছেন, তেমনি আমাদের মালাধর বসু কৃষ্ণ কথা শুনিয়েছেন এই শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের মধ্যে দিয়ে। তিনি পঞ্চদশ শতকের কবি এবং এই পঞ্চদশ শতকের কবি ছাড়াও ষোড়শ শতকে, সপ্তদশ শতকে, অষ্টদশ শতকে বা ভাগবত অনুবাদের ধারা অব্যাহত ছিল। যদিও 1480 খ্রিস্টাব্দে মালাধর বসুর এই কাব্যটি রচিত হয়েছে বলে জানা যায়। এবার এবং গৌরেশ্বর রুকনুদ্দিন বারবাক শাহ, যার নাম তোমরা নিশ্চয়ই শুনেছ, তিনি মালাধর বসুকে গুণরাজ খান উপাধি দেন, সেটাও তোমরা নিশ্চয়ই জানো। মালাধর বসুর এই কাব্যের প্রসাদ গুণের জন্য যে জনপ্রিয়তা বাংলা ভাগবত অনুবাদ পেয়েছিল সেটি সত্যি অনস্বীকার্য। কারণ রামায়ণ এবং মহাভারতের বাংলা অনুবাদের যে জনপ্রিয়তা ছিল সেটা ভাগবতের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য ছিল না। তবে আমরা এটা বলতে পারি যে শ্রীকৃষ্ণ বিজয় মালাধর বসুর হাত ধরে ভাগবতের অনুবাদ হিসেবে কিন্তু পাঠক সমাজে, বাঙালি পাঠক সমাজে একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে নিয়েছে। চৈতন্য, প্রাক চৈতন্য যুগের কবি কিন্তু মালাধর বসু। অর্থাৎ এই যে কাব্যটা রয়েছে সেটা কিন্তু মহাপ্রভু শ্রীচৈতন্য নিজেও স্বয়ংও পাঠ করেছেন। এবং শ্রীকৃষ্ণ বিজয়ের মধ্যে শুধুমাত্র ভাগবতের আক্ষরিক অনুবাদ কিন্তু নেই, তার মধ্যে রয়েছে ভাবানুবাদ। বাঙালি সমাজের ভাবানুষঙ্গ ও ভাষানুষঙ্গ তিনি প্রভাব যেটা তিনি লক্ষ্য করে একটি অসামান্য রচনা করেন, অসামান্য মৌলিক ভাবানুবাদ করেন শ্রীমৎ ভাগবতের, যেটি শ্রীকৃষ্ণ বিজয় নামে পরিচিত। এই শ্রীকৃষ্ণ বিজয়ের মধ্যে কৃষ্ণের প্রতি যে ভক্তিরস প্রভাবিত, প্রকাশিত হয়েছে, সেটি যেমন পাঠককে আকর্ষিত করে, এছাড়াও এর মধ্যে তার মৌলিকতা, তার নিজস্বতা, তার মধ্যে যে শ্রীমৎ ভাগবতের মধ্যে সংস্কৃত ভাষার যে দুরূহতা বা তার যে জড়োয়া কারুকার্য সেটাকে মুক্ত করে সরলীকরণের জায়গা কিন্তু এই শ্রীকৃষ্ণ বিজয় কাব্য। এর মধ্যে বাংলা ভাষার সরলীকরণ বা সরলতা বা মাধুরতা সেটা কিন্তু প্রকাশিত হয়েছে। বিভিন্নভাবে সংস্কৃত ভাষার বিভিন্ন শ্লোকগুলো, যেমন ধরো একটি শ্লোক আমি বলছি, সেটি হচ্ছে, অদ্ভুতং বালকম্ভুজে ক্ষণং চতুর্ভুজং শঙ্খ গদাদ্ধুদম বসুদেব ঐক্ষত।
এই যে দুরূহ সংস্কৃত শ্লোক সর্বজন বোধ গম্য নয়, সেটি যখন মালাধর বসু বলছেন, শঙ্খচক্র গদাপদ্ম চতুর্ভুজ কলা, মকর কুণ্ডলে কর্ণে হৃদে বনমালা, হীরামতি মানিক মুকুটে শোভে শিরে, নানারত্ন অঙ্গজ বলয়া দুই করে, পাত্রতে নূপুর বাজে শ্রীবৎসধিপতি, দক্ষিণে লক্ষ্মী শোভে বামে সরস্বতী। তাহলে এই যে পাঁচালীর আকারে পাঁচালীর ছন্দে রচিত এই সুন্দর পয়ারের যে অবতারণা শ্রীকৃষ্ণ বিজয় রয়েছে, সেটি কিন্তু সর্বজন বোধগম্য হওয়ার জন্যই তার জনপ্রিয়তা লাভ করেছে। এবারে মালাধর বসুর পুরোটা রচনার উদ্দেশ্য তো সেটাই, রচনার উদ্দেশ্য এটাই ছিল যে তিনি নিজেই বলেছেন যে লোক নিস্তারিতে যাই পাঁচালি রচিয়া, অর্থাৎ যেটি সর্ববোধগম্য হতে পারে, কৃষ্ণপ্রেমে প্রাণিত হতে পারে সবাই, সর্বজন বোধগম্য, সংস্কৃত ভাষার যে দুরূহতা কাটিয়ে যাতে বাঙালি মনের মধ্যে কৃষ্ণপ্রেম জাগরণ ঘটে, সেই জায়গা থেকে কিন্তু এই রচনা উদ্দেশ্য তিনি জ্ঞাপন করেছেন শ্রীকৃষ্ণ বিজয়ে। মালাধর বসু শ্রীকৃষ্ণ বিজয় খুবই গুরুত্বপূর্ণ, এবং আমি বারবার বলছি যে এটি আক্ষরিক অনুবাদ নয়, এটি ভাগবতের ভাবানুবাদ। এবং এরপরে যে কথাটা আমি বলবো, যে শুধুমাত্র প্রাক চৈতন্য যুগে মালাধর বসুর শ্রীকৃষ্ণ বিজয় নয়, অর্থাৎ পঞ্চদশ শতকে শ্রীকৃষ্ণ বিজয়ে অবশ্যই একটি গুরুত্বপূর্ণ বাদিক রয়েছে, এবং যদি আমাদের প্রশ্ন আসে যে ভাগবত অনুবাদের শ্রেষ্ঠ কবিকে, তাহলে অবশ্যই মালাধর বসুর নাম এবং শ্রীকৃষ্ণ বিজয়ের নাম আমাদের উল্লেখ করতেই হবে। কিন্তু তার সাথে সাথে ষোড়শ শতকে যে ভাগবত অনুবাদের ধারা বজায় ছিল এবং সপ্তদশ থেকে অষ্টদশ শতকে সেটি তার যে ধারা প্রবহমান ছিল সেটাও কিন্তু আমাদের উল্লেখ করতে হবে, এবং বিভিন্ন কবিদের কথা কিন্তু আমাদের জানতে হবে, যার প্রথম কবি এবং তার কাব্যের নাম আমি বলে দিচ্ছি, রঘুনাথ ভাগবতাচার্যের কৃষ্ণ প্রেম তরঙ্গিনী। এই যে ভাগবতাচার্য উপাধি, বলা হয় যে স্বয়ং মহাপ্রভু শ্রী চৈতন্যদেব তাকে দিয়েছিলেন। কৃষ্ণ প্রেম তরঙ্গিনী মধ্যে কয়েকটি পংক্তি আমি বলছি, প্রভু বলে ভাগবত এমত পড়িতে, কভু নাহি শুনি আর কাহারো মুখেতে, এতে তোমার নাম ভাগবতাচার্য, ইহা বহি আর কোনো না করিহ কার্য। এটি কৃষ্ণপ্রেম তরঙ্গিনীর একটি পংক্তি। এছাড়া বলবো কবিশিখরের গোপাল বিজয়, একটি গুরুত্বপূর্ণ ভাগবতের অনুবাদ ষোড়শ শতকে। এছাড়া সপ্তদশ শতকে যদি আমরা চলে যাই, সেখানে আমরা পাবো হচ্ছে গিয়ে, একটি বিষয় আমরা বলিনি যে সপ্তদশ শতকে কিন্তু শুধুমাত্র ভাগবতের অনুবাদ আমরা পাবো না, ভাগবতের আংশিক স্কন্ধ বা আংশিক খণ্ডগুলি অনুবাদ রয়েছে, এবং তার সাথে পৌরাণিক দিক যেমন বড়াই লীলা, নৌকা লীলা, দান লীলা ইত্যাদি কিন্তু এর মধ্যে প্রবেশ করেছে। এইরকমই তার যে পৌরাণিক কৃষ্ণ রূপটা আছে সেটি কিছুটা ক্ষুণ্ণ হয়ে একটি অন্য মাত্রায় কৃষ্ণের যে রূপটা সেটা ধরা পড়েছে। এছাড়া এই সপ্তদশ শতকে কয়েকজন কবি এবং তার কাব্যের মধ্যে উল্লেখযোগ্য হলেন দ্বিজ মাধবের শ্রীকৃষ্ণ মঙ্গল কাব্য, তার মধ্যে একটি পংক্তি হচ্ছে গিয়ে, ভাগবত সংস্কৃতে না বুঝে সর্বজনে, লোকভাষা রূপে কহি সেই পরিমাণে। তাহলে উদ্দেশ্যগুলো বুঝতে পারছ। এছাড়া এই সপ্তদশ শতকের আরও কবিদের মধ্যে কৃষ্ণদাসের মাধব চরিত বা কৃষ্ণমঙ্গল, এছাড়া কাশীরাম দাস অগ্রজ কৃষ্ণদাসের শ্রীকৃষ্ণ বিলাস, পরশুরাম চক্রবর্তীর শ্রীকৃষ্ণমঙ্গল, অভিরাম দত্তের শ্রীকৃষ্ণমঙ্গল, ভবানন্দের হরিবংশ ইত্যাদি। এছাড়াও অষ্টদশ শতকেও এর যে ধারা তা অক্ষুণ্ণ থাকলেও তার মধ্যে যথার্থ যে ভাগবতের অনুবাদে যে প্রসাদ গুণ কিন্তু বজায় ছিল না, এবং তার নতুনত্ব কিন্তু কিছু দেখা যায়নি। তো তবুও বলা যেতে পারে অষ্টদশ শতকের কবিদের মধ্যে বলরাম দাস এর কৃষ্ণলীলামৃত, মল্লভূম নিবাসী কবি অভিরাম দাসের গোবিন্দ বিজয়, এছাড়া দ্বিজ রমানাথের শ্রীকৃষ্ণ বিজয়, রামানন্দ মিশ্রের রসতত্ত্ব বিলাস, রামদাসের শ্রীকৃষ্ণ চরিত ইত্যাদি কিন্তু উল্লেখযোগ্য। তাহলে আমরা আলোচনা করলাম ভাগবতের অনুবাদের কথা, এবং এর মধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করলাম মালাধর বসু শ্রীকৃষ্ণ বিজয়, এবং এছাড়া অন্যান্য ষোড়শ শতকের, সপ্তদশ শতকের এবং অষ্টদশ শতকের গুরুত্বপূর্ণ ভাগবত অনুবাদ এবং তাদের কবিদের সম্পর্কে। ঠিক আছে, তাহলে এই ভাগবতের অনুবাদের ছোট্ট ক্লাসটা তোমাদের করানো হলো। এর ভিডিওটার শেষে আমি জুড়ে দেবো ডেমো ক্লাসটা, যেটা আমি বললাম পরের ক্লাসে আমরা আলোচনা করব। এখান থেকে এই টপিকটা দেখে নেব যে রিলিজিয়াস বায়োগ্রাফিসের যে পার্টটা রয়েছে,
এখানে আমরা অ্যাডাপটেটিভ নারেটিভসের পার্টটা করলাম, এরপরে আমরা করব রিলিজিয়াস বায়োগ্রাফিসের পার্টটা। রিলিজিয়াস বায়োগ্রাফিসের মধ্যে অর্থাৎ জীবনী সাহিত্যের মধ্যে চৈতন্য জীবনী সাহিত্য খুবই গুরুত্বপূর্ণ, যার মধ্যে চৈতন্য ভাগবত সব থেকে গুরুত্বপূর্ণ। চৈতন্য ভাগবতের একটা ক্লাস আমি করব, এছাড়া চৈতন্য মঙ্গল ইত্যাদি জীবনী সাহিত্য নিয়ে একটি ক্লাস আমি তোমাদের সাথে করাবো। তাহলে এই ক্লাসগুলো কেমন লাগছে আমাকে অবশ্যই জানাও। আমি চেষ্টা করি WBCS বাংলা অপশনালে যেহেতু তোমাদের বেশি মেটেরিয়াল অ্যাভেলেবেল নেই এবং ইউটিউবেও তোমরা সেভাবে বাংলা মানে একদম সিলেবাস বেসিসে যে বাংলা অপশনালকে কভার করা হয় না, তাই আমার এই স্পেশালি বাংলা অপশনালকে কভার করা হয় এই মানে এই ক্লাসগুলোতে। এছাড়া WBCS এবং UPSC এর অন্যান্য GS পেপার্স নিয়েও কিন্তু এই ক্লাসে আলোচনা করা হয় এই চ্যানেলে, ঠিক আছে? ম্যাক্সিমাম আমরা বাংলা অপশনালকে গুরুত্ব দিয়ে ক্লাসগুলো করাই, কারণ আমি জানি যে বাংলা অপশনালের খুব বেশি মানে ক্লাসেস অ্যাভেলেবেল নেই, ইউটিউবেও নেই এবং বাইরে ম্যাটেরিয়ালও খুব বেশি অ্যাভেলেবেল নেই, তাই তোমাদের কাছে পৌঁছানোর জন্য আমাদের এই ক্লাসটি। এবং অনলাইন পেড ব্যাচও কিন্তু রয়েছে, যারা UPSC এবং WBCS এর জন্য বাংলা অপশনকে বেছে নিয়েছো তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, এবং এই ভিডিওটা পুরোটা দেখো শেষে, আমি কিন্তু এই ভিডিওটা শেষে আমি কিন্তু ডেমো ক্লাসটা জুড়ে দিচ্ছি, ঠিক আছে? দেখে নাও। আচ্ছা, ক্লাসটা আমি শুরু করছি, বাকি সবাই যখন জয়েন করবে করবে। তাহলে আমি আজকে আলোচনা করব ভাগবতের অনুবাদ, কারণ আগের দিনের ক্লাসে আমরা রামায়ণ মহাভারত সব কমপ্লিট হয়ে গেছে, ভাগবতের অনুবাদের ক্লাসে আজকে লেখানো হবে। তার আগে বিষয়টা আলোচনা করে নিই। তো গুরুত্বপূর্ণ অনুবাদকের মধ্যে, ভাগবত অনুবাদের অনুবাদকের মধ্যে আমাদের মালাধর বসুটাই গুরুত্বপূর্ণভাবে পড়তে হবে। এছাড়া যেটা বলার সেটা হচ্ছে কি, 1600 শতকে যে ভাগবতের অনুবাদ হয়েছিল, রঘুনাথ ভাগবতাচার্যের কৃষ্ণপ্রেম তরঙ্গিনী আছে, কবিশেখরের গোপাল বিজয় আছে, এছাড়া রয়েছে হচ্ছে দ্বিজমাধবের শ্রীকৃষ্ণ মঙ্গল কাব্য, কৃষ্ণদাসের মাধব চরিত বা কৃষ্ণমঙ্গল, আর কৃষ্ণদাসের শ্রীকৃষ্ণ বিলাস, অভিরাম দত্তের শ্রীকৃষ্ণ মঙ্গল, পরশুরাম চক্রবর্তীর শ্রীকৃষ্ণ মঙ্গল ইত্যাদি। কিন্তু গুরুত্বপূর্ণ যে ভাগবতের অনুবাদ রয়েছে, সেই গুরুত্বপূর্ণ ভাগবতের অনুবাদের মধ্যে আমাদের মালাধর বসুর শ্রীকৃষ্ণ বিজয়টা কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ লেখার ক্ষেত্রে। এবার আমরা সবটাই মানে যেই যেই কবির নামগুলো বললাম সেগুলো অল্প অল্প করে বিশ্লেষণ করে আমি লিখিয়ে দেবো। যদি একসাথে আসে যে ভাগবতের অনুবাদক সম্পর্কে লেখো, তাহলে একসাথে তোমাদের অল্প অল্প করে লিখতে পারবে। এবং যেটা মালাধর বসু শ্রীকৃষ্ণ বিজয়, যেটা ভাগবতের অনুবাদ হিসেবে সবথেকে গুরুত্বপূর্ণ এবং বিখ্যাত, সেটা আলাদা করে আমি লিখিয়ে দেবো, ঠিক আছে? তাহলে যেটা বলার ভাগবতের অনুবাদ হিসেবে, রামায়ণ মহাভারতের থেকে ভাগবতের অনুবাদের বিখ্যাত হিসেবে মানে খ্যাতিটা একটু কম, কিন্তু যদি আমরা দেখি যে মালাধর বসু শ্রীকৃষ্ণ বিজয়, যেমন কৃত্তিবাস রামকথা শুনিয়েছিলেন বাংলা ভাষায়, সেরকমই কৃষ্ণকথা শুনিয়েছেন মালাধর বসু বাংলা ভাষায় প্রথম। এবার এই শ্রীকৃষ্ণ বিজয়ের মধ্যে আমরা যেমন বৈষ্ণব রস পাবো, ভক্তি রস পাবো, তেমন শ্রীমৎ ভাগবতের যে আক্ষরিক অনুবাদের জায়গাটাও কিছু কিছু রয়েছে এবং তার সাথে সাথে মৌলিক অনুবাদের জায়গাটাও রয়েছে। সংস্কৃতে লেখা শ্রীমৎ ভাগবতের যে সহজবোধগম্য যে ভাষা ছিল না, যেহেতু সর্বজনের কাছে সেটি আবেদনময় হতো না, কারণ সবাই তো সংস্কৃত বুঝতো না, তাই জন্য বাংলা ভাষায় সরলীকরণ করে সর্বজনবদ্ধ করবার জন্য মালাধর বসু খুব সুন্দরভাবে তার যে কাব্যটা আছে তাতে বর্ণনা তিনি করেছেন। সেখানে শ্রীকৃষ্ণের বর্ণনা যেমন রয়েছে, তার শঙ্খচক্র গদ্য গদা পদ্ম ইত্যাদি সম্বলিত যে তার যে দৃশ্য, তার যে রূপ যা এত সুন্দরভাবে বর্ণিত রয়েছে, সেটা যেমন একটি গুরুত্বপূর্ণ জায়গা। এছাড়া যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে মানে মৌলিকতার জায়গাটাও রয়েছে, যে একমাত্র আক্ষরিক অনুবাদ শ্রীমৎ ভাগবতের আক্ষরিক অনুবাদ শ্রীকৃষ্ণ বিজয় সেটা কিন্তু নয়, যেটা আমরা রামায়ণ মহাভারতের ক্ষেত্রেও দেখেছি যে আক্ষরিক অনুবাদ নয়, ভাবানুবাদ, ভাবের অনুবাদ। তো শ্রীকৃষ্ণ বিজয়ও কিন্তু শ্রীমৎ ভাগবতের ভাবানুবাদ, এবং তার মধ্যে তার অবশ্যই মৌলিকতা রয়েছে, নিজস্বতা তো অবশ্যই রয়েছে, এবং এর গুরুত্বটা সবথেকে বেশি হচ্ছে কি, সরলীকরণের জায়গা, এবং যাতে সেটা সর্বজনবদ্ধ হয়, একদম সাধারণ ভাষায় লেখা খুব সুন্দরভাবে, তার মধ্যে মৌলিকতা দেখতে পাবো, তার মধ্যে গ্রামীণ সরলতা, বৈষ্ণব রস, ভক্তি রস সবটাই কিন্তু আমরা দেখতে পাবো এই মালাধর বসু শ্রীকৃষ্ণ বিজয়। তাহলে আমাদের বললাম যে ভাগবতের যে ভাগবতের যে অনুবাদটা রয়েছে তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ মালাধর বসু শ্রীকৃষ্ণ বিজয়, তাছাড়া আমাদের আরও বিভিন্ন রঘুনাথ ভট্টাচার্য, কবিশেখর ইত্যাদি কবিদেরও আমাদের করতে হবে। তাহলে আমরা লেখা শুরু করবো, প্রথমে লিখে ওপরে হেডিং করতে পারো ভাগবত অনুবাদ, আর প্রথম লেখা হচ্ছে মালাধর বসু, মানে প্রথম যে প্রশ্নটা লেখো মালাধর বসু শ্রীকৃষ্ণ বিজয়,
ঠিক আছে।